বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক ফুটবল সব খবর নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর সপ্তাহের প্রথম এপিসোডে। এবং বাংলাদেশ ফুটবল দল তাদের আজকে কিন্তু কাজী সালাউদ্দিন একটা সংবর্ধনা দিচ্ছে, একটা বোনাস অ্যামাউন্টও তার জন্য রয়েছে। তবে ইউরোপিয়ান ফুটবলে মনে হয় দল বদলের বাজারে সবচেয়ে বড় খবরটা কিলিয়ান এমবাপ্পে, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। সাথে আছেন রিফাত মাসুদ এবং রয়েছি নাবিল খান। আমরা কি আগে বাংলাদেশের ফুটবলটাই যাবো নাকি একটু পরে? যে আগে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আপনি সাথে আছে রিফাত মাসুদ, আপনি নিজেকে রিফাত মাসুদ দাবি করলেন, আমাকে নাবিল খান বানালেন কিনা। যাই হোক, সেটা কিন্তু আসলে করিনি। আমি ভাবছিলাম যে প্রায় ওদিকে আপনি চলে যাচ্ছেন, অনেকদিন পরে এলেন তো একটা ছুটি কাটিয়ে। তো একটু আপনার ছুটিটা তো আসলে লোডিং, হ্যাঁ দেখা যাক সেই ছুটি আসলে শেষ পর্যন্ত মেলে কিনা। আমরা শুরুটা কি কিলিয়ান এমবাপ্পে দিয়ে করবো নাকি বাংলাদেশের ফুটবল দিয়ে? কিলিয়ান এমবাপ্পে দিয়ে ওই জায়গাটা একটু জমজমাট হোক, কারণ হচ্ছে বাংলাদেশের বারোটা মানে আরেকটু নাটক জমেছে। এবং নতুন নাটকের পরে পিএসজির অন্যান্য ফুটবলাররা নাকি পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির কাছে গিয়ে কমপ্লেন জানিয়েছেন। কি বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে? না আর এত রটনা, লোকে আমার পারফরমেন্সকে খাটো করে দেখে, হ্যাঁ কিন্তু তাতেও আমি তাদের দোষ দেই না। আমি নিজেও কখনো কখনো মেসি রোনালদো যা করেছে সেটাকে অত বড় কিছু বলে মনে করি না, কারণ আমরা থাকি একটা ভোগবাদী সমাজে যেখানে মূল ধারাটাই হলো এমন যে যা হয়েছে ভালো, পরদিন আরও ভালো করতে হবে। পিএসজিতে খেললে আমার মনে হয় না খুব একটা লাভ হয়। এই দলটার বিভাজন আছে, এখানে বিভেদ তৈরি হয়, বিগ স্টেটমেন্ট। আপনি একটা ক্লাবে খেলেন, সেই ক্লাবের কথা আপনি বলছেন, এখানে বিভাজন তৈরি করা হয়েছে। এবং এই ইন্টারভিউটা সে আসলে কবে দিয়েছিল? লাস্ট মান্থে 12 জুনের দিকে তার আসলে সেই ইন্টারভিউটা দেওয়া হয়েছিল। এরপর তো দেখেন পরতে পরতে তার ক্লাব ছাড়া নিয়ে নতুন নতুন এক একটা মোড় আসছে। আচ্ছা সেই ইন্টারভিউটাতে যদি আমরা ফিরে যাই, সেখানে তিনি ডিরেক্ট মিন করেছেন যে এই ক্লাবের কোনো কিছু আসলে প্ল্যানিং আছে, কিন্তু আসলে এই টিমটা কে করে, যে তাদের যে মিশনটা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, সেটা নিয়েও কিন্তু তিনি আসলে সন্দিহান এবং তিনি আসলে ডিরেক্টলি সেটাই বলেছেন। তাকে প্রশ্ন করা হলো যে চ্যাম্পিয়ন্স লিগ কেন পিএসজি জিততে পারে না, তখন তিনি বলেছেন এই প্রশ্ন আমাকে না করে যিনি আসলে টিমটা করছেন তাকে করেন। এটা আমার কাছে মনে হয়েছে লিটন দাসের লাস্ট প্রেস কনফারেন্সের মতো, যখন তাকে তামিম ইকবালের কথা জিজ্ঞাসা করা হয়েছে তখন সে বলেছে এখানে তাহলে পাপন ভাইকে ডাকেন, অমুককে ডাকেন, কিন্তু তিনি কিন্তু ক্যাপ্টেন, তিনি এসেছেন ম্যাচের আগে প্রেস কনফারেন্সে, যা ঘটেছে তিনি বলতে বাধ্য। এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে অন্য কাউকে ডাকেন কেন, কিলিয়ান এমবাপ্পের উপরও তো একটা দায়িত্ব ছিল, এরপরে তিনি এই কথাগুলো বলেছেন। দায়িত্ব ছিল যেটা আপনি বলছেন, উনি কিন্তু এই জায়গায় আসলে সেলফ সাপোর্টটা তিনি করেছেন বা সেলফ ডিফেন্সটা তিনি করেছেন। এক্স্যাক্টলি যদি আমরা বলি, উনি কিন্তু বলছেন যে আমি এখানে পাঁচটা অলমোস্ট প্রায় প্রতিটা মৌসুমে আমি হচ্ছে খুব ভালো খেলছি, এই মৌসুমে 40+ গোল তার রয়েছে, মানে তিনি একা কি করবেন, তার কথা হচ্ছে কিন্তু অনেকটা সেটা, তার কথা হয়তো অনেকটা সেটাই। কিন্তু এই যে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা কি ক্লাবের জন্য ভালো? পিএসজির জন্য সেটা একদমই ভালো কিছু না। এখন দেখেন যে পিএসজির অন্যান্য ফুটবলাররা তারা গিয়ে নাসের আল খেলাইফির কাছে যে কমপ্লেনটা করলো যে ভাই এই যে ও যে কথাগুলো বলছে চ্যাম্পিয়ন্স জিততে পারে না তার কারণ দল, আপনারা কি দল বানান তার মানে তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে, এরপরে হচ্ছে যে গ্লাস সিলিং এর কথা বলা হয়েছে, আরো আরো নানান উপমা তিনি যোগ দিয়েছেন। আমার কাছে সবচেয়ে মজা লেগেছে ভোগবাদী যে কথাটা তিনি বলেছেন, তিনি লুই ভিতনের হচ্ছে লুই ভিতনই তো তাই না উচ্চারণ, লুই ভিতন ঠিক আছে না, আচ্ছা হ্যাঁ উচ্চারণ করতে পারে, উচ্চারণ করতে গেলে আসলে টাকা লাগে হয় না, যাই হোক সেটার মানে তিনি তো ভোগবাদী সমাজের একেবারে উৎকৃষ্ট উদাহরণ। তো সেখানে তিনি আবার ওটাও বলছেন যে ভোগবাদী সমাজে থেকে এগুলো মেনে নিতে হবে, আবার কিলিয়ান এমবাপ্পেরা এভাবেই চালাতে থাকবেন। এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে পিএসজি এখান থেকে আসলে যাবে কই? পিএসজি তো আলটিমেটাম কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে রেখেছে। আমার মনে হয় কি পিএসজির সাথে আসলে এমবাপ্পের সম্পর্কটা এখন আর কোনো একটা পজিটিভ কোনো একটা জায়গায় আসলে নেই, সুতরাং সেটা আসলে এন্ড করে ফেলাই ভালো। এবং সেটা করলে তো আসলে টক্সিক রিলেশনশিপ, এক্স্যাক্টলি, এবং সেই টক্সিসিটিটা নিয়ে আসলে বেশি দিন কন্টিনিউ করা যায় না। তো যেহেতু আসলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছেই, সুতরাং আসলে চলে আসুক, স্পেনের দরজাটা তো আসলে খোলা তো আছে, এবং সেখানে তো গুঞ্জন যেটা 5 বছরেরও তো একটা বড় অফার আসলে কিলিয়ান এমবাপ্পেকে দেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। এখন কথা হচ্ছে বা ইউরোপিয়ান গণমাধ্যমগুলো যে খবরগুলো দিচ্ছে তাতে মনেই হচ্ছে যে একটাই মাত্র ঠিকানা কিলিয়ান এমবাপ্পের জন্য রয়েছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। এখন প্রশ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদ চুপ কেন? রিয়াল মাদ্রিদ চুপ থাকবে না তো করবে কি? আগের বার খেয়েছে ধরা, ফ্লোরেন্তিনো পেরেজের মতো মানুষ একজন প্লেয়ারকে আনতে গিয়ে তিনি আনতে পারেননি, তিনি ট্রলের শিকার হয়েছেন। এবং এটা দেখেন কখন একদম শেষ দিকটায় যে আমি আসছি করে করে ফ্লোরেন্তিনো পেরেজকে একদম ঝুলিয়ে, এখন যখন আপনি আরেকবার প্রেমের প্রস্তাব দেবেন তখন তো আপনি খুব সতর্ক থাকবেন তাই না? অবশ্যই।
আচ্ছা দেখা যাক কিলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত কই যান, এই সাগা চলতেই থাকবে, আরও বহুদিনই চলবে হয়তো। আমরা একটু জানতে চাই যে এই নাটকের কোন পরতটা আপনার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং নাটক কোথায় গিয়ে শেষ হবে সেই প্রেডিকশন যদি আপনারা একটু জানিয়ে দিতে চান কমেন্ট সেকশনে, সেই অবস্থা বা সেই পরিস্থিতি আপনাদের জন্য থাকছে। আমরা এবার একটু বাংলাদেশের ফুটবলের দিকে নজর ফেরাতে চাই। আমাদের সঙ্গে মমিন রোহন যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে, যেখানে বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকো রয়েছেন তার সঙ্গে। রোহন ভাই, ওখানকার অবস্থা কি? রিফাত, আসলে সকাল থেকে আমরা অনেক সকালে এখানে এসেছি এবং সকালে আসার পরে যেটা দেখলাম যে অন্যান্য দিন বাফুফেতে খুব সকালবেলা আসলে যে ধরনের চিত্র আমরা দেখি, আজকে কিন্তু তার একেবারেই বিপরীত। আমরা সকাল থেকে এসে দেখেছি বেশ কর্মচাঞ্চল্য এবং বাফুফের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সবাই আসলে ব্যস্ত, সাজসাজ একটা রব, এবং ঠিক 12টার কিছু আগে থেকে দেখেছি যে ফুটবলাররা একে একে আসতে শুরু করেছেন এবং সবাই আসছেন। এবং কারণটা আপনারা জানেন যে আসলে আজকে বাফুফের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাহউদ্দিন ফুটবলারদের সাথে একটা সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা রেখেছেন, এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই সাফ খেলে বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরেছে এবং সাফে আমাদের আসলে এই প্রজন্ম আমার মনে হয় যে সেরা ফুটবলটা দেখেছে এবারে সাফের। আসলে বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে, সেখানে 2টা ম্যাচ জিতেছে। আসলে সাফ জিততে পারেনি, সাফে চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু যেই ধরনের ফুটবলটা তারা খেলেছে, যে ব্র্যান্ডের ফুটবলটা খেলেছে, সবার মন জিতে নিয়েছে ফুটবল বাংলাদেশের ফুটবলাররা। এবং যে কারণে কাজী সালাহউদ্দিন আজকে আসলে তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ রেখেছেন এবং তিনি আগেই ঘোষণা করেছিলেন যে সেমিফাইনালে উঠতে পারলে 50 লাখ টাকা তাদের পুরস্কৃত করা হবে। সেই পুরস্কারটাও আজকে সম্ভবত তাদের হাতে তুলে দেওয়া হবে এবং যে কারণে একটা আয়োজন রাখা হয়েছে ফুটবল ফেডারেশন এবং সেটাকে ঘিরে আসলে এই কর্মচাঞ্চল্য। এবং ফুটবলার বলছিলাম যে তারা একে একে আসতে শুরু করেছেন এবং আমার ঠিক পাশে রয়েছেন আনিসুর রহমান জিকো, বাংলাদেশ দলের গোলকিপার, দারুণ গোলকিপিং করেছেন এবং সাফের সেরা গোলকিপার হয়েছেন তিনি। ইন্ডিয়া সাফে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ইন্ডিয়ার গোলকিপার আসলে সাফের সেরা গোলকিপার হতে পারেনি, আনিসুর রহমান জিকো যেটা হচ্ছেন। তারা বুঝতেই পারছেন যে সে কী ধরনের পারফর্ম করেছেন এবারে সাফে, কী ধরনের আসলে গোলকিপিং করেছেন। জিকো, নিশ্চয়ই এই ব্যাপারগুলো এবং আজকে যে প্রেসিডেন্ট আপনাদেরকে ডেকেছে সৌজন্য সাক্ষাতের জন্য, কেমন অনুভূতি হচ্ছে এখন, মানে কী ধরনের ফিল হচ্ছে আপনি যদি একটু বলতেন আমাদেরকে? আমি যদি বলি, শুরু থেকে প্রেসিডেন্ট সাহেব কিন্তু আমরা সাফে যাওয়ার আগে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলছে এবং ন্যাশনাল কমিটির যে চেয়ারম্যান আছে নাবিল আহমেদ উনিও বলছে কথা আমাদের সাথে। তো আমরা সবাই কিন্তু শুরু থেকে কিন্তু সবাই এক হয়ে কিন্তু যেভাবে কাজ করছি আমরা মনে করি সাকসেস। এবং সালাহউদ্দিন ভাই আমাদেরকে বলছে সেমিফাইনালে গেলে আমাদেরকে বোনাস দিবে, সেই কমিটমেন্টটা রাখছে এবং আমাদের আজকে সবাই আজকে টিমে যারা ছিলাম এবং কোচিংয়ে সবাই মিলে কিন্তু আজকে আমাদের একটা সভা হচ্ছে। তো এটা আসলে অনেক ভালো লাগতেছে এবং যদি ফাইনালটা খেলতে পারতাম মনে হয় আজকের দিনটা আমাদের জন্য অন্যরকম হতে পারতো। ডেফিনেটলি ফাইনাল খেলে আরও 50 লাখ টাকা আপনারা পেতেন, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাফের ফাইনাল খেলাটা একটা স্বপ্নের বিষয় এবং আপনারা যারা এখানে খেলছেন এই টিমটাতে খেলছেন সবারই একটা স্বপ্ন আসলে নিশ্চয়ই সেখানে যেতে পারেনি, কিন্তু যে ধরনের ফুটবলটা আপনারা খেলেছেন একসাথে এবং 2টা ম্যাচ মালদ্বীপসের সাথে আপনারা জিতেছেন, ভুটানের সাথে আপনারা জিতেছেন, সব কিছু মিলে এবারে সাফটা আসলে কেমন ছিল যদি একটু বলতেন? অবশ্যই ভালো, আমরা দেখেন দীর্ঘ 14 বছর পর কিন্তু সেমিফাইনাল উঠছি, এটা আমরা ভালো খেলেই উঠছি, আমরা ভালো ব্যবধানে 2টা টিমকে হারাইছি এবং ভালো 2টা প্রতিপক্ষের সাথে কিন্তু ভালোই খেলছি। তো আমি মনে করি এবারে আসরটা মনে হয় সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল আমাদের যে সাব টিমগুলো ছিল তাদের জন্য। তো ওভারঅল যদি এবারে চ্যালেঞ্জিং ছিল বলেন, সেই চ্যালেঞ্জিংটা কেন, মানে মধ্যপ্রাচ্যের 2টা দেশ এসেছে, আরও শক্তিশালী 2টা দেশ, এই জন্য বেশি চ্যালেঞ্জিং ছিল? আমাদের থেকে র্যাঙ্কিং অনেক আগানো, অনেক শক্তিশালী, আমরা তাদের সাথে যেভাবে মাঠে ফাইট করছি যেভাবে খেলছি তো আসলে এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। তো আমি মনে করি আমাদের সামনে এখন এগুলো ভুলে গিয়ে এখন সামনের দিকে আগানো উচিত এবং সামনে যে ইন্টারন্যাশনাল ম্যাচ তারপরে হচ্ছে সাফ সামনে আছে, তো আমাদের এগুলো নিয়ে সব কিছু নিয়ে যদি ভালোভাবে পরিকল্পনা করি আমরা আবার ভালো রেজাল্ট করবো আমি আশা করি। আপনি ভিতরে ঢুকবেন এবং প্রোগ্রাম শুরু হয়ে যাবে, একটু তারা আছে, তারপর শেষ একটা প্রশ্ন যে আপনাদের মধ্যে ফুটবলারদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, আজকে যেহেতু প্রেসিডেন্টের সাথে মিট করার একটা সুযোগ রয়েছে এবং এত ভালো ফুটবলাররা খেলে এসেছেন এবং বললেন যে এখন সামনের দিকে তাকানোর সময়, সামনের দিকে এগিয়ে যেতে চান, তো সেজন্য আসলে কিছু চাওয়া আপনাদের আছে কিনা প্রেসিডেন্টের কাছে আজকে এই মিটিংয়ে? হ্যাঁ, আসলে প্রেসিডেন্ট তো ট্রাই করতেছে ওনার থেকে বেস্টটা দেওয়ার জন্য, তো আমরা আজকে সবাই যেহেতু এক হব এবং সিনিয়র প্লেয়াররা যারা আছি তো আমরা ভিতরে গিয়ে কথাবার্তা কেমন হয় দেখি, তারপরে আমরা এটা সিদ্ধান্ত নেব। থ্যাংক ইউ আনিসুর রহমান জিকো, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আনিসুর রহমান জিকো বাংলাদেশ দলের গোলকিপার, তিনি কথা বলছিলেন এবং সাফে তার অভিজ্ঞতার কথা শেয়ার করছিলেন।
মমিন রহমান, আপনি আসলে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আনিসুর রহমান জিকোর কথা বলছেন আপনার সাথে। আমরা কিন্তু প্রোগ্রামের সেকেন্ড পার্টে আমরা আবারও আপনার কাছ থেকে সবশেষ আপডেটটা আমরা সেখান থেকে আসলে জানার চেষ্টা করব। আমরা শুনছিলাম বাংলাদেশের বাজপাখির কথা, ম্যানচেস্টার ইউনাইটেডের বাজপাখি যিনি ডেভিড ডিগিয়া, তার সাথে কিন্তু আসলে সম্পর্কটা শেষ এবং এক যুগ 2011 সাল থেকে স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে আসলে হাতে ধরে নিয়ে এসেছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। কী কী পাননি? হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা জেতা হয়নি, তবে তার আসার পরের বছরই কিন্তু তিনি আসলে লিগের শিরোপাটা জিতেছিলেন এবং সেটাই ছিল তার লাস্ট, এবং সেটাই ছিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ লিগ শিরোপা। ঠিক এভাবেই একটা তরুণ ফুটবলার যিনি একদমই লিকলিকে শরীরের ছিলেন গোলকিপার, তাকে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে স্যার অ্যালেক্স ফার্গুসন নিয়ে এসেছিলেন এডউইন ফন্ডার স্যারের জায়গায়, এবং তারপর পুরো এক যুগ ধরে ম্যানচেস্টার ইউনাইটেডকে তিনি সার্ভ করেছেন। অনেক সময় তার অনেক সমালোচনা হয়েছে, কিন্তু ডেভিড ডিহিয়া ছিলেন সবসময় তার নিজের জায়গায় অন্যতম সেরা। ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো তাদের প্রত্যাশা মতো ফলাফল করতে পারেনি এই পরের যুগটাতে, কিন্তু তারপরও ডেভিড ডিহিয়া তার একক পারফরমেন্স সবসময় ম্যানচেস্টার ইউনাইটেডকে হেল্প করছে। ইউনাইটেড যদি কোনো মৌসুমে সিক্সথ হয়ে থাকে, তাহলে সেই মৌসুমে যদি ডেভিড ডিহিয়া তার অতিমানবীয় সেভগুলো না করতেন, তাহলে হয়তো ইউনাইটেড আরও নিচে নেমে যেত। যে মৌসুমে ইউনাইটেড টপ ফোরে গেছে, সেখানেও ডেভিড ডিহিয়ার বড় অবদান ছিল। এবং এই যে পরের যে এক যুগ, সেখানে সবচেয়ে বেশিবার ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার অফ দ্য সিজনও হয়েছেন ডেভিড ডিহিয়া, বোঝাই যাচ্ছে যে কত বড় একটা অবদান তার ছিল। সব মিলিয়ে 545টা ম্যাচ তিনি ইউনাইটেডের জার্সি গায়ে খেলেছেন, ক্লিন শিটই তার ভেতরে 190টা, শিরোপা আছে সব মিলিয়ে 8টা, প্রিমিয়ার লিগ জিতেছেন, ইউরোপা লিগ জিতেছেন, এফএ কাপ, লিগ কাপ, মোটামুটি ইংল্যান্ডের সব কিছু জিতেছেন। জেতা যা হয়নি সেটার ভেতরে একটা চ্যাম্পিয়ন্স লিগ, যেটা ম্যানচেস্টার ইউনাইটেড খুব নিয়মিতভাবে এই পরের সময়টায় স্যার অ্যালেক্স ফার্গুসন পরবর্তী সময়টায় খেলতেও পারেনি। আর এই জায়গা আমরা লাস্ট সিজনটাও যদি আসলে দেখি, 17টা ম্যাচ কিন্তু তিনি আসলে ক্লিন শিট কিন্তু রেখেছিলেন এবং গোল্ডেন গ্লাভস, সেটাও লাস্ট সিজনেরও কিন্তু তারই হয়েছে ডেভিড ডিগিয়া। তবে এই জায়গায় কি আসলে টেন হ্যাগ আসার পর এই চেঞ্জটা আসলে তিনি ফার্স্টেই টার্গেটটা করেছিলেন সেটা কি আসলে মনে হয় কিনা? কারণ ধরেন প্রত্যেকটা কোচের তো আসলে একটা দর্শন আছে, প্রত্যেকটা কোচের একটা চাওয়া পাওয়া আছে, সেই জায়গায় তো আসলে শোনাই যাচ্ছে আন্দ্রে ওনানা তিনি আসলে আসতে যাচ্ছেন এবং এক নাম্বার চয়েস গোলকিপার তিনি আসলে হতে যাচ্ছেন, যেই ওনানার সাথে টেনহাগ আয়াক্সে কাজ করেছেন। এবং ওই সময় কিন্তু আয়াক্সটা হচ্ছে মানে নতুন করে জাগরণ হলো, ওই আয়াক্স দলের অন্যতম সেরা কি বলবো আমি পারফর্মার ছিলেন আন্দ্রে ওনানা, যেহেতু তিনি বল পায় খুব ভালো। আর যে প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্নটার জবাব দিতে হলে একটু পেছনে যেতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের একজন বল প্লেয়িং গোলকিপার দরকার কিনা, এই প্রশ্নটা আরও অনেক আগে উঠেছিল। স্পেশালি এরিক টেনহাগ আসার পরে প্রশ্নটা খুব জোরালোভাবে না উঠলেও বোঝা যাচ্ছিল যে ডেভিড ডিহিয়ার ওপরে মানে এখন এরকম একটা পরিস্থিতি, ইউনাইটেডের সমর্থকদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ডেভিড ডিহিয়া যে চলে যাচ্ছেন তাতে কি খুব বেশি কষ্ট পাচ্ছেন কিনা, হয়তো অবশ্যই ইউনাইটেড সমর্থকেরা কষ্ট পাচ্ছেন, এতদিনের একজন ফুটবলার, সবশেষ প্রিমিয়ার লিগ জেতা ইউনাইটেডের সব শেষ প্লেয়ারটা চলে যাচ্ছে। কিন্তু তারপরও ইউনাইটেড সমর্থকদের একটা দল জানে যে আধুনিক ফুটবলে যে ধরনের প্লেয়িং স্টাইলে দলগুলো খেলাতে চাচ্ছে তাতে একজন বল প্লেয়িং গোলকিপার দরকার। তো এরকম কাউকে যদি আপনি দেখেন তাহলে আন্দ্রে ওনানা একেবারে পারফেক্ট ফিট আপনার কাছে মনে হতে পারে। এখন আন্দ্রে ওনানাকে আনলেন, ডেভিড ডিহিয়াকে সাইড বেঞ্চে বসিয়ে রাখবেন, মানে তার সঙ্গে তো কন্ট্রাক্ট নিয়ে একটা ঝামেলা। ডিহিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল যে তার আরও এক বছরের কন্ট্রাক্ট আছে, অন্য পাশ থেকে বলা হচ্ছিল যে না তোমার সঙ্গে কন্ট্রাক্ট নেই। ওই যে টাকা পয়সার যে ব্যাপারটা, এত টাকা ইউনাইটেড আর দিতে চাইছে না ডিহিয়াকে, এই কারণে সম্পর্কটা শেষ হয়েছে, যদিও মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে। এখন পরের ঠিকানা সম্ভবত আন্দ্রে ওনানা হতে পারে, যদিও এখনও অনেক দূর মনে হচ্ছে। ওনানার পারফরমেন্সও যদি আমরা দেখি এই চ্যাম্পিয়ন্স লিগে 13টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে সে আসলে ক্লিন শিট ধরে রেখেছে এবং টেন হ্যাগের খুব প্রিয় ছাত্র ছিল, এরপর তিনটার মিলানে সে আসলে চলে যায়। এবং এই জায়গাটায় প্রশ্ন কিন্তু আরও কিছু আছে। আপনি ধরেন ওনানাকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসলেন, আমরা মেসন মাউন্টকে দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেডে, তিনি সাইন করেছে, ইউনাইটেডের কাছে কিন্তু যে ফিনান্সিয়াল পলিসিটা রয়েছে সেখানে কিন্তু মাত্র 120 মিলিয়ন তাদের হাতে রয়েছে, এবং সেটা যদি হয় আপনি ওনানার জন্য আসলে 50 মিলিয়ন, আপনি হচ্ছে 50 থেকে 60 মিলিয়ন খরচ আসলে ম্যানচেস্টার ইউনাইটেডকে করা লাগবে, আপনার তো একটা নাম্বার 9ও লাগবে, সেক্ষেত্রে আপনি ছাড়বেন কাদেরকে? একটা বড় বাঞ্চ অফ প্লেয়ারকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ছাড়তে হচ্ছে। এখন এই যে আপনি যে কাদেরকে ছাড়বেন, ছাড়ার মতো ইউনাইটেডের কাছে সম্পদ কি আছে? আমি তো দেখি না, ছাড়ার এমন কোন প্লেয়ার নাই যাকে বিক্রি করলে আপনি অনেক টাকা পাবেন আসলে সেরকম প্লেয়ার। আপনি মেসন মাউন্টকে কিনলেন হচ্ছে প্রায় 60-70 মিলিয়ন দিয়ে, আর আপনার কাছে টাকা নাই, আপনার স্ট্রাইকার দরকার, গোলকিপার দরকার, আমার কাছে মনে হয় মেইন রিইনফোর্সমেন্ট ওইটাই হওয়া দরকার, যে গোলকিপার আর ওই পাশে স্ট্রাইকার। এখন এই গোলকিপারের পজিশনটা ওনানা মনে হচ্ছে, আমার কাছে মনে হয় যে ওনানাকে শেষ পর্যন্ত এরিক টেন হ্যাগ হয়তো আনতে সক্ষম হবেন, কিন্তু
এরপরে যে টাকার অঙ্কটা থাকবে সেটা দিয়ে কি আপনি একজন স্ট্রাইকার আনতে পারবেন, যে স্ট্রাইকার আপনাকে প্রিমিয়ার লিগে পরের মৌসুমে টপ ফোরে অন্তত পক্ষে রাখতে পারবে? সব দল তো শক্তি সঞ্চয় করছে, সেটাই কিন্তু আসলে বড় চ্যালেঞ্জ। তখনই কিন্তু তার আসলে বেঞ্চে যেসব বেঞ্চ তো নয় স্কোয়াডে যাদেরকে আছে তাদেরকে আসলে ছাড়তে হবে। দেখ আমরা দেখি চাচ্ছিল ভেগহর্স্টকে আনা হয়েছিল কিন্তু কোনো কাজ কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ হয়তো তাকে আসলে সেই লোনটাতেই আবার শেষ করে দেওয়া হবে। এখন জাদন সানচোকে ফিরিয়ে দেয়া মানে ইনফ্যাক্ট সেল করে দেওয়া হতে পারে এমন একটা কথা শোনা যাচ্ছে। মার্শিয়ালের কথাও যদি আপনি দেখেন তিনিও তো আসলে হাফ ফিট, তাকেও তো সেল করার একটা প্রশ্ন আছে। মার্শিয়াল তো সবসময় এরকম, মার্শিয়ালের পুরো ইউনাইটেড ক্যারিয়ারটা এরকম যে কখনো ফিট তো কখনো ফিট না, কখনোই তিনি ফুল গিয়ারে খেলতে পারেন ইউনাইটেডের হয়ে। মার্শিয়ালকে বিক্রি করলে আপনি কয় টাকা পাবেন? আর ইংলিশ ফুটবলার তাকে তো অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হবে বলে আমার বিশ্বাস হয় না। যদি তাকে ছেড়ে দেওয়া মানে যদি মেসন মাউন্টকে এনে সানচোকে ছাড়তে হয় তাহলে তো সেটা খুব ভালো পরিকল্পনা বলার মতো জায়গা তো বোধ হয় না নাই, যদিও দুজন এক জায়গায় খেলেন না। কিন্তু আমি ওই যে ওই জায়গাটাতেই বলবো যে তাহলে ছাড়বে কাকে, হ্যারি ম্যাগওয়্যারকে? হ্যারি ম্যাগওয়্যারকে ছাড়লে কি আপনি খুব বেশি টাকা পাবেন? না, হ্যারি ম্যাগওয়্যারকে অফলোড করাটাই একটা চ্যালেঞ্জ এই জায়গায়। আসলে হ্যারি ম্যাগওয়্যার বা হচ্ছে ম্যাকটমিনে তাদেরকেও আসলে ছাড়া হবে কি না, মানে আমরা একটা ইয়ে দেখছিলাম যে 11-12 জনের মতো তারা একটা প্রিলিমিনারি একটা তালিকা আসলে করেছে। তবে আমার কাছে না মনে হয় না যে হ্যারি ম্যাগওয়্যারকে বিক্রি করেও ইউনাইটেড আসলে ওই টাকার ওই অর্থটা নিতে পারবে যেটা দিয়ে তারা একটা টপ লেভেলের স্ট্রাইকার পর্যন্ত যেতে পারবে। তো শেষ পর্যন্ত হয়তো আমরা দেখতে পাবো যে কোনো একটা তরুণ স্ট্রাইকার যার দাম হয়তো অ্যারাউন্ড 60-70 হয়তো পেয়ে যাচ্ছে, এই দুটো দিয়ে হয়তো 120 মিলিয়ন ব্যালেন্স করা হতে পারে। তো আমরা ডেভিড ডিহিয়ার এই আলোচনা থেকে যেতে চাই বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোয়ের একটা বিরতিতে। বিরতি থেকে ফিরে কথা হবে বাংলাদেশের ফুটবল নিয়ে আরও অনেক বেশি।
বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোতে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। লোকাল ফুটবল নিয়ে মনে হয় আসলে কথা বলার আরও অনেক কিছু রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগটা তো আসলে প্রায় ৬ সপ্তাহ বিরতির পর আবারও প্রিমিয়ার লিগটা শুরু হয়েছে। ফার্স্টে আপনার কাছে জানতে চাই, প্রিমিয়ার লিগে তো এই রাউন্ডের কমেন্ট্রি করেছেন, সাফের কমেন্ট্রির পর এই টার্নওভারটা বেশ চ্যালেঞ্জিং, বড়ভাবে চ্যালেঞ্জিং। এবং যদি আপনি সাফের পরে এই ম্যাচটার কথা বলেন, প্রথমে করলাম বসুন্ধরা কিংসের ম্যাচটা, শেখ জামালের সঙ্গে ম্যাচটা, সেই ম্যাচটা মোটামুটি। তবে বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি কাপ যেহেতু দুই দলেরই মোটামুটি ফেট নির্ধারণ হয়ে গেছে, তাই ওই ব্যাপারটা আসলে ফুটবল ম্যাচে পুরোটা সময় মনে হয়নি এবং শেখ জামাল আসলে দাঁড়াতেও পারে নাই পুরো ম্যাচে। আর পরদিন রহমতগঞ্জে চট্টগ্রাম আবাহনী, ফার্স্ট হাফটা ইট ওয়াজ মানে খুবই ঝিমানো, সেকেন্ড হাফটা একটু জেগে উঠেছিল। সেকেন্ড হাফে দুই দল যেভাবে খেলেছে সেটা ঝিমুনি কাটিয়েছে এবং ফুটবলের আমেজটা একটু হলেও দিতে পেরেছে, কারণ এই পর্যায়ে এসে যেটা হয়েছে যে রেলিগেশন ব্যাটেলের দিকে সবার নজর, যেহেতু লিগের অনেকগুলো পজিশন নির্ধারণ হয়ে গেছে তাই এখন সব নজর চলে গেছে রেলিগেশন ব্যাটেলের দিকে। আর বাকি জায়গাগুলো তো আসলে সম্মানের, তাই না, যে তৃতীয় হলাম না চতুর্থ হলাম, এছাড়া সেটা আসলে এক দুই তিন জায়গাটা আসলে অলমোস্ট বসুন্ধরা কিংস এবং আবাহনী সেই দুজনের তো কনফার্ম হয়ে গেছে। তিন নম্বরে পুলিশ, তারাও আসলে এই রাউন্ডে জিতেছে এবং এই রাউন্ডে যে পাঁচটা ম্যাচ আসলে হয়েছিল, শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদেরকে 3-1 হারিয়েছে, বসুন্ধরা কিংস মোহামেডান একদম হাফ ডজন গোল আসলে তারা দিয়ে দিয়েছে আজমপুরকে, শেখ রাসেল 2-0 গোলে জিতেছে ফর্টিজের এগেনস্টে, চট্টগ্রাম আবাহন এবং রহমতগঞ্জ যে ম্যাচটার কথা বলছিলেন 2-2 গোলে ড্র, এবং পুলিশ তারাও কিন্তু আসলে 6-1 গোলে জয় পেয়েছে মুক্তিযোদ্ধার সাথে। আমরা যদি দেখি পাঁচটা ম্যাচে 20টার উপরে কিন্তু গোল হয়েছে, দুটা ম্যাচেই হাফ ডজন গোল হয়েছে, সুতরাং গোল হচ্ছে। লোকাল ফুটবলাররাও গোল পাচ্ছে, আমরা ইকবালের কাছ থেকে গোল দেখেছি, আমরা আবদুল্লার গোল দেখেছি, আমরা সাজ্জাদের গোল দেখেছি এই রাউন্ডে, সব কিছু মিলে ইটস এ গুড সাইন লোকালরা গোল করেছে। এবং এখানে আমার কাছে মনে হয়েছে যেহেতু 6 সপ্তাহ একটা গ্যাপ গেছে, ফুটবলারদেরকে নিজেদের ফুল কি বলে ওটাকে একদম জায়গা মতো পৌঁছাতে একটু সময় লাগবে, যেহেতু ন্যাশনাল টিমের ফুটবলাররা বাদ দিয়ে আপনার সময় লাগতে লাগতেই তো আসলে শেষ হয়ে যাবে। সেটাই মানে এখনকার এই এই ম্যাচগুলো না আমার কাছে মনে হচ্ছে এই যে রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ, এদের জন্য যত ইম্পর্টেন্ট সবার জন্য হয়তো তত ইম্পর্টেন্ট নয়। সব দলের চেষ্টা আছে যে আরেকটু ভালো যদি ফিনিশ করা যায়, কিন্তু ওই যে ঈদের আগের যে আমেজটা ছিল লিগের সেটা আসতে আসতে জমতে জমতে ওটা আসলে ফুরিয়েও যাবে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তবে এই জায়গায় আমার কাছে মনে হয় যে এই ম্যাচ কমেন্ট্রি করার সময় ভাবছিলাম যে জুলাই মাসে রয়েছে, জুলাইয়ের ভেতরে লিগটা শেষ হয়ে যাবে, হুইচ ইজ এ হিউজ সাকসেস, যে যে ক্যালেন্ডারটা প্রণয়ন করা হচ্ছিল সেই অনুযায়ী খেলা শেষ হচ্ছে, যেটাকে পজিটিভলি ধরা উচিত। এবং এখানে কিন্তু আসলে দুইবার ব্রেকও আসলে হয়েছে মার্চে, ফিফা উইন্ডোর সময় একটা ব্রেক ছিল সেটা করতেই হতো, এছাড়া আসলে এই সাফের সময় তো আসলে একটা ব্রেক পড়লো, এছাড়া তো ওভাবে আসলে লিগটা বন্ধ হয়নি বা আসলে বন্ধ থাকেনি, যেটা আসলে ওই ক্যালেন্ডার ইয়ারটা আসলে মেনটেন করা এবং সেটা কিন্তু মেনটেন করতে পেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমরা রেলিগেশন জোনের কথা বলছিলাম, সেই রেলিগেশন জোনে আজমপুর তারা তো আসলে অনেক আগেই হয়ে গেছে, তারা 5 পয়েন্ট নিয়ে তারা সবার শেষে রয়েছে। তবে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা তিনটা দলের মধ্যে একটা দলকে কিন্তু আসলে রেলিগেটেড হতে হবে, মুক্তিযোদ্ধার পয়েন্ট 15, রহমতগঞ্জ এবং চট্টগ্রাম আবাহনী এই রাউন্ডে তাদের ম্যাচটা 1-2 গোলে কিন্তু ড্রও হয়েছে। নেক্সট দুটা রাউন্ড বাকি এবং দুটা দলেরই ম্যাচ রয়েছে, বড় বড় ম্যাচও কিন্তু রয়েছে। তবে আমার মনে হচ্ছে চট্টগ্রাম আবাহনী এবং মুক্তিযোদ্ধার আসলে যে ম্যাচটা রয়েছে এই সিজনের রেলিগেশন জোনের সবচেয়ে বড় ম্যাচ হয়তো বা সেটাই আসলে হতে যাচ্ছে রাউন্ড 21-এ। এবং সেখানে রহমতগঞ্জ যখন শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে খেলবে সেই ফলটা হয়তো তাদের জন্য ম্যাটার নাও করতে পারে, যদি মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচে তাদের পক্ষে তারা ফেভারেবল কোনো রেজাল্ট পায়। কিন্তু মুক্তিযোদ্ধা চট্টগ্রাম আবাহনী এই ম্যাচটাকে দেখবে প্রিমিয়ার লিগে টিকে থাকার ম্যাচ হবে। একটা জিনিস দেখেন, মুক্তিযোদ্ধা ধরেন সেই ম্যাচটায় চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দিল তিনটা দলের, এবং রহমতগঞ্জ শেখ রাসেল কেসির কাছে হেরে গেল, তিনটা দলের পয়েন্ট হয়ে যাবে 18। সবাই কিন্তু রাউন্ড 22 এর জন্য অপেক্ষা, এবং রাউন্ড 22 তে একেবারে শেষ দিনে প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী খেলবে পুলিশ এফসির সঙ্গে, শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ, আর রহমতগঞ্জ খেলবে মোহামেডানের সঙ্গে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনটা দল যারা রেলিগেশনের জন্য ব্যাটল করছে তারা সবাই আসলে তাদের চেয়ে অনেক বেশি কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলতে যাবে। এই জায়গায় আমার কাছে মনে হয় যদি শেষ পর্যন্ত পয়েন্ট সমান থাকে তাহলে কিন্তু আমরা সেই টাইটা দেখতে পাবো, যেই টাইটার আমরা জানি যে বাংলাদেশে যদি আপনার দুইটার পয়েন্ট সমান হয়ে যায় রেলিগেশন আর প্রমোশনের প্রশ্ন যদি সেখানে চলে আসে সেখানে কিন্তু অনেক রকম সমীকরণ আছে, সেটার জন্য আসলে ওই বাকি কাজগুলো আগে করতে হবে। এবং সেটা করার পর হয়তোবা আমরা দেখব যে মোহামেডান রহমতগঞ্জের ম্যাচটা আসলে একদিন আগে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে
কে রেলিগেটেড হচ্ছে? আর একদিন মোহামেডান রহমতগঞ্জ, মানে শেষের দিকের কথা বলছি, যদি আপনার যদি একই হয় আমার ধারণা তিনটা ম্যাচই একই সময় হওয়া উচিত। এক্স্যাক্টলি তিনটা ম্যাচই একসাথে করা উচিত, একসাথে হওয়া উচিত। হ্যাঁ, যে এখানে শুক্র শনিবারের মধ্যে একটা শাফল করে তিনটা ম্যাচ আসলে একদিনে নিয়ে আসা উচিত, একই সময় শুরু হওয়া উচিত, না হলে তো অনেক ধরনের আসলে গুঞ্জন উঠে যায়, শঙ্কা উঠে যায়, ইনফ্যাক্ট অভিযোগগুলো তখন চলে আসবে। এই বিতর্কটা থেকে ঊর্ধ্বে রাখতে সেটা করা উচিত। এবং যে প্রশ্ন করতে চাইছিলেন, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে দুই রাউন্ড বাকি আছে রেলিগেশন জোনের দলগুলোর জন্য, আপনি যদি বলেন যে কোন টিমটা রেলিগেটেড হবে, আর মানে তিনটা দলের ছোট ছোট জাস্ট 30 সেকেন্ডসে, আর যদি আমি চাই না মুক্তিযোদ্ধা রেলিগেটেড হোক, আপনি চাওয়া চাই দিয়ে তো কিছু যায় আসে না। আপনি তো আমার কাছে জানতেই চেয়েছেন, আপনি চান কি সেটা তো জানতে চাই না, আপনি তো জানতে চেয়েছেন ফ্যাক্ট কি বলে। ফ্যাক্ট বলে হচ্ছে যে মুক্তিযোদ্ধাই শেষ পর্যন্ত রেলিগেটেড হবে, কারণ চট্টগ্রাম আবাহনী দারুণভাবে কামব্যাক করেছে। রহমতগঞ্জ আসলে ধীর তালে না, ওই তারা যেভাবে দৌড়ায় ওইভাবেই আস্তে 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 দৌড়াতে থাকে। মুক্তিযোদ্ধার যেই জিনিসটা, ওরা আসলে হঠাৎ করে পিকে ওঠে, হঠাৎ করে ধাপ করে আসলে তারা নেমে পড়ে, এই জিনিসটা আসলে মুক্তিযোদ্ধার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে মুক্তিযোদ্ধা যেভাবে বড় দলগুলোকে এবার নাকানি চুবানি খেয়েছে, খাইয়েছে তারা আসলে থাকুক, এটা হচ্ছে গিয়ে আমার যদি বলেন ফুটবলের জন্য এটা হচ্ছে গিয়ে একটা ভালো ডিসিশনই হবে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোন দল রেলিগেটেড হয়ে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে, আর দুটো রাউন্ড বাকি আছে সেখানে আমরা বুঝতে পারবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আলোচনা থেকে আমরা আরও একবার যেতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাহউদ্দিন জাতীয় দলের ফুটবলারদেরকে ডেকেছেন, ডেকে তাদের হাতে পুরস্কার দেওয়া হবে, কারণ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। মমিন রহুন আমাদের কলিগ রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কে আছেন সেটা একটু দেখতে চাই। রিফাত, এই মুহূর্তে আসলে আমার সাথে কেউ নেই, অলমোস্ট সবাই চলে এসছেন, সবাই আসলে ভেতরে ঢুকে গেছেন। কাজী মোহাম্মদ সালাহউদ্দিন বাফুফের প্রেসিডেন্ট, তিনিও চলে এসছেন। এখন একজনের জন্য অপেক্ষাটা চলছে আসলে, সেটা জামাল ভূঁইয়া। জামাল ভূঁইয়া কাছাকাছি চলে এসছেন আমরা যতক্ষণ জানতে পেরেছি, তিনি আসলেই আসলে প্রোগ্রামটা শুরু হবে, অনুষ্ঠান শুরু হবে, ভেতরে সবাই তার জন্য অপেক্ষা করছেন। এবং আপনি যেমনটা বলছিলেন যে আজকে তাদের হাতে আসলে পুরস্কার তুলে দেওয়া হবে, যেহেতু সাফে এই দলটা ভালো খেলেছে এবং অনেক বছর পরে, 14 বছর পরে এই দলটা সেমিফাইনালে খেলেছে, এবং এবারে সাফটা অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। ফুটবলারও সে কথা বলছেন যে যেহেতু মধ্যপ্রাচ্যের দুটো শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ে অনেক আগানো দুটো দল, কুয়েত এবং লেবানন এবারের সাফে পার্টিসিপেট করেছে প্রথমবারের মতো, এবং এই এরকম একটা কম্পিটিশনে বাংলাদেশ এবার দুর্দান্ত খেলেছে এবং সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে অলমোস্ট জিতে যেত বাংলাদেশ ম্যাচটা, কুয়েতের সাথে দারুণ খেলেছে বাংলাদেশ, এক্সট্রা টাইমে গিয়ে শেষ মুহূর্তে একটা গোল কনসিড করেছে। তবে এই ম্যাচেও বাংলাদেশ কিন্তু অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, এবং একেবারে শুরুর দিকে মোরসালিন দারুণ একটা সুযোগ পেয়েছিল, যদি ওটা গোল করে ফেলতে পারতেন তিনি, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতে পারতো, বাংলাদেশ তো ফাইনালে উঠতে পারতো। এটা নিয়ে তার সাথে একটু আগে কথা হয়েছে, মোরসালিন বলছেন যে এটা আসলে, হ্যাঁ নাবিল শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনার কাছে আসলে একটা জিনিস জানতে চাই, যে জামাল ভাইয়ের কথা বলছেন, জামাল ভাইয়ের আসলে ক্লাবের প্র্যাকটিস ছিল, সে কারণে তার হয়তো আসতে দেরি হচ্ছে। আজকের আসলে পুরো দল যাওয়ার পর সেখানে শিডিউলটা কেমন, মানে কি কি করা হবে, কি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন প্রথমে কি ফুটবলারদের সাথে বসবেন কিনা, বা হচ্ছে সেই জায়গায় আপনারা যখন আসলে প্রেস কনফারেন্সটা কভার করবেন, আপনার কাছ থেকে হচ্ছে গিয়ে একটা জিনিস জানতে চাইবো, আপনি যেটা আসলে প্রেসিডেন্টকে যদি আসলে প্রশ্নটা করেন, যে এই বছরটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে ব্যস্ততম একটা বছর হতে চলছে, কারণ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের 5th রাউন্ড যেটা, সেই কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের খেলতে হবে, সেটার ড্র রয়েছে এই মাসে, এবং সেটাই যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু 5 দলের সাথে বা 4 দলের সাথে বাংলাদেশের নেক্সট রাউন্ডের খেলাগুলো রয়েছে, প্রস্তুতিটা নিয়ে তো অবশ্যই আপনি জানতে চাইবেন নাকি? এক্স্যাক্টলি, সেটা তো অবশ্যই, এবং আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই প্রোগ্রামটা কীভাবে ডিজাইন করা হয়েছে, যে সেটা হচ্ছে সব ফুটবলার আসলে ফুটবলারদের সাথে, কাজী মোহাম্মদ সালাহউদ্দিন তিনি আসলে ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলবেন, আসলে সবারই একটাই কথা যে ফুটবলটা যে জায়গায় এসছে এখান থেকে তারা আসলে পেছনের দিকে ফিরে তাকাতে চান না, এই জায়গা থেকে বাংলাদেশের ফুটবল আরও সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ ফুটবল আরও ভালো খেলবে, এশিয়ার মধ্যে তারা একটা শক্তিশালী দল হয়ে উঠতে চায়, এই প্রত্যাশাগুলো কিন্তু প্রত্যেকটা ফুটবলারই, সবার সাথে আমরা কথা বলেছি, সবাই আসলে একটাই প্রত্যাশা তাদের সবার যে এখান থেকে বাংলাদেশ ফুটবল সামনের দিকে এগিয়ে যাক। এটা নিয়ে আজকে তারা সালাহউদ্দিনের সাথে কথা বলবেন, প্রেসিডেন্টের সাথে কথা বলবেন, এবং তাদের যে রিকোয়ারমেন্টসগুলো, তাদের যে চাওয়াগুলো, যে আসলে ফুটবলকে এগিয়ে নিতে হলে কী কী প্রয়োজন, সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা প্রেসিডেন্টের সাথে কথা বলবেন। এরপরে হয়তো মিডিয়াকেও ইনভাইট করা হবে সেখানে, এরপরে তাদের প্রত্যেকের হাতে চেক তুলে দেওয়া হবে, এবং যেটা শুনতে পেরেছি আমরা যে বিশেষ কয়েকজনকে কাজী মোহাম্মদ সালাহউদ্দিন আলাদাভাবেও পুরস্কৃত করবেন সেই পরিকল্পনাটা রয়েছে। তারপরে তো আজকের প্রোগ্রামটা আসলে এভাবে করে ডিজাইন করা হয়েছে। মমিন রহুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর আমি একটু, যদিও এই ঘটনাটা বলা উচিত না, এটা দিয়ে শেষ করছি, যে বাংলাদেশ, উনি বলছিলেন যে কুয়েতের সঙ্গে ম্যাচটার কথা, তাতে পুরনো দুঃখ জেগে উঠেছে আমার আর একটু,
ওই ম্যাচে বিশ্বনাথ ঘোষ তিনি নাকি প্লেয়ারদেরকে বলছিলেন ম্যাচের আগে যে যদি বাংলাদেশ ফাইনালে ওঠে, হ্যাঁ ফুটবল ফেডারেশন টাকা তো ফুটবল ফেডারেশন টাকা, সেটা আলাদা, সে নিজের পকেট থেকে টাকা দেবে প্লেয়ারদেরকে, এরকম একটা বাজি নিয়ে তিনি হচ্ছে খেলতে গিয়েছিলেন। যাই হোক, সেই টাকাটা মিস হয়ে গেছে, আশা করি কোনো একটা জায়গায় বাংলাদেশ দলের সেই টাকাটাও হয়তো মিলে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোয়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।